এইটা তোমার মেইন রোশ নাকি বলো তো এটা আমার স্পেশাল রেস্টুরেন্টের মালিক বলছে 75 টাকার বিরিয়ানি দেওয়া যায় না আমি নাম নেব না কন্ট্রোভার্সি হবে তাদেরকে বলবো একবার খেয়ে যাও এসে 75 টাকার বিরিয়ানি দেওয়া যায় কিন্তু এখন এমন পরিচিতি হয়ে গেছে স্ট্যান্ডে গিয়ে আমার দোকানের নাম বলে নামিয়ে দেবে তুমি 30 প্লেট খাও হ্যাঁ এই হচ্ছে যে বিরিয়ানি আমেরিকান দাদার বিরিয়ানি তুমি আজকে চলেছিল অশোকনগর সেই আমেরিকান দাদার কাছে আর এখানে তোমার 75 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে এই হচ্ছে যে দোকান সেই আমেরিকান দাদার দোকানের নাম হচ্ছে যে পেটু আর আমার সাথে আছে আকিব আর জসিম আর এদেরকে আমি জাস্ট বলেছি 75 টাকায় অশোকনগরে বিরিয়ানি পাওয়া যাচ্ছে আবার আনলিমিটেড আনলিমিটেড বিরিয়ানি বলে আজকে অত দূর থেকে এখানে এসেছি বক্তব্য করি বক্তব্য করো তুমি তো কাকা আমাদের কিছু বক্তব্য করতে চায় আমেরিকান দাদারকে বিষয়ে বলো হ্যাঁ আবার থেকে এসেছি আমি যাই হোক বিরিয়ানির দোকানটা খুবই ভালো লাগলো আচ্ছা আমার 30 প্লেট করে লাগে আচ্ছা তা যাই হোক আমার খেয়ে পোষায়নি এরপর পরের বারে আমি আবার বসছি তুমি 30 প্লেট খাও হ্যাঁ একাই একাই কত টাকা দিয়ে খেয়েছো হ্যাঁ 75 টাকা দিয়ে 75 টাকা দিয়ে 75 টাকায় 30 প্লেট মেরে দিয়েছো না তাহলে 30 প্লেট হইনি এখন এখন তো রান্না কমপ্লিট হইনি এখন সবে মাত্র ক প্লেট খেয়েছো 10 প্লেট খেয়েছো ভাই সে কিছু জ্যাদা নি হয়ে গেছে তো যাই হোক দাদার কাছে গিয়ে দাদার একটু কাহিনীটা একটু শোনা যাক চলো চলো ভাই ওই যে এই হচ্ছে সেই আমেরিকান দাদা দেখতে পাচ্ছ বসে আছে ফেরত না কি কার নাম আছে তোমার হ্যাঁ আমাকেই বলে দুটো তিনটে নাম তাই তো আচ্ছা সবাই ডাক নাম কোনটা চেনে তোমাকে যারা পাড়ার লোক তারা লাল দুকান নামেই চেনে আচ্ছা আর যারা একটু বাইরে থেকে ভিডিও দেখে যারা দেখছে তারা আমেরিকা দাদা আমেরিকান দাদা বলেই চেনে তোমার এই দোকান কবে দিয়ে কি চালু হয়েছে তাও বয়স চালু হয়েছে 2 বছর হয়ে গেছে 2 বছর হয়ে গেছে সপ্তাহে কি 7 দিনই খোলা হয় শনিবার বাদে ডেইলি খোলা থাকে আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে খোলা থাকে 1:30 থেকে শুরু হয় তারপরে 8:10 বানানো হয় যতক্ষণ থাকে ততক্ষণ তোমার অ্যাড্রেসটা কি আছে বলো তো প্রপার অ্যাড্রেসটা দুভাবে আসা যায় অশোকনগর থেকেও আসা যায় হাবড়া থেকেও আসা যায় এখন এমন পরিচিতি হয়ে গেছে স্ট্যান্ডে গিয়ে আমার দোকানের নাম বলে নামিয়ে দেবে ও আচ্ছা আর যেহেতু দাদা ভাইরাল হয়ে গেছে আর আমি এই ভিতরটা একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ সব পার্সেল হচ্ছে বসিয়ে খাওয়ার মতো জায়গা আছে দেখতে পাচ্ছ এই দিকটা এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্লগারদের ভিড় না এরা সব খাওয়ার জন্যই এসেছে তাই তো দাদা খাওয়ার জন্য তো সব এসেছে এখানে হ্যাঁ দাদা মেইন শেফ কে আছে তুমি তুমি কি রান্না করো বিরিয়ানি আচ্ছা দিনে কোহারি সেল হচ্ছে দাও দিনে আজকে 8 হবে 8 হয়ে আছে নরমাল দিনে 7 5 6 ওরে বাপ রে বাপ আচ্ছা তোমার মানে কি মানে আমেরিকার কাহিনীটা কি আছে একটু যদি বলো এই দিকটা একটু ঘোরো আমেরিকা শোনো এই আমেরিকার কাহিনীটা হচ্ছে আমার মতন হাজারো ছেলে আছে যারা বাইরে বিদেশে চাকরি করে ঠিক ঠিক তো আমেরিকারটা ব্যাপারটা কোনো কিছুই না আমেরিকা যেহেতু অনেক ইউটিউবার এসে আমাকে জিজ্ঞেস করেছিল যে আগে কোথায় কাজ করতে আচ্ছা এই সূত্রে বলা যে আমি আমেরিকা থেকে কাজ করেছি ওই সময় থেকে আর কি ওই জিনিসটা ভাইরাল হয়ে গেছে যে লন্ডন হলেও হবে না মঙ্গল গ্রহ থেকে আসলো তার কোনো পরিচয় হবে না ঠিক আছে তোমার মেইন রহস্য হচ্ছে বিরিয়ানিতে আর এখানে দেখতে পাচ্ছ এটা কি মরিচ দেওয়া হচ্ছে না এটা বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে দেখো এটা কি কি যায় আচ্ছা বিরিয়ানি মশলা দেখতে পাচ্ছ অনেকের মধ্যে এটা ইয়ে রয়েছে যে দাদা 75 টাকায় বিরিয়ানি দিচ্ছে ঠিক কি আমাদের খাওয়াচ্ছে কি না খাওয়াচ্ছে দেখে নাও কি কি দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে রাই আলু আলুর উপরে চিকেন মাটন দেওয়া হয়েছে তার মধ্যে গ্রেভিটা দেওয়া হয়েছে তার উপরে বিরিয়ানি মশলা ছেটানো হয়েছে এখানে চিনি যাচ্ছে তো এটা কত গ্রাম আছে এটা 125 থেকে 130 গ্রাম আচ্ছা এটা হচ্ছে আলু বোকরা 75 টাকার বিরিয়ানিতে আলু বোকরা কেউ দেয় না আচ্ছা আলু বোকরা এই অনিয়ন বেরেস্তা যাচ্ছে আচ্ছা অনিয়ন বেরেস্তা দেখতে পাচ্ছ খোয়াখি খোয়াখি এইগুলো দাও তুমি বাপ রে বাপ তুমি মানে 75 টাকা বাস্তব মানে অনেকে তো মনে প্রশ্ন যাবে কিভাবে দিচ্ছ তুমি না অনেকে বলছে অনেক বড় বড় দোকান মানে বিরিয়ানির দোকানের রেস্টুরেন্টের মালিক বলছে 75 টাকার বিরিয়ানি দেওয়া যায় না আমি নাম নেবো না কন্ট্রোভার্সি হবে তাদেরকে বলবো একবার খেয়ে যাও এসে 75 টাকার বিরিয়ানি দেওয়া যায় কিন্তু আর কি কি দিয়ে দিচ্ছি সেটাও দেখিয়ে দাও তারা যদি সে যদি ভিডিওটা দেখে তন্ত্র বলতে পারবে খোয়াখি এবার দেওয়া হলো এরপরে দেওয়া হবে হচ্ছে দই দই দেওয়া হবে সবকিছু একদম সামনেই কাজ করা হচ্ছে কোনো লুকোচুরির ব্যাপার নেই এখানটায় এইটা তোমার মেইন রোশন নাকি বলো তো এটা আমার স্পেশাল মানে এটা কি নামে অনেকে চিনে যে গোলাপের পাপড়ি দিয়ে এটা গোলাপ পাপড়ি তাই তো আচ্ছা এগুলো হচ্ছে মাটন আচ্ছা দেখতে হচ্ছে এগুলো হচ্ছে এগুলো কত গ্রাম করে হবে 105 থেকে 110 গ্রাম 105 থেকে 110 গ্রামের চিকেন চাপ কি রেডি হয়েছে নাকি হ্যাঁ একটা হয়ে গেছে পুরো চিকেন চাপ পুরো আচ্ছা চিকেন চাপ এখানে দেখতে পাচ্ছ চিকেন চাপ ওই 110 20 গ্রামের উপরে থাকবে নাকি হ্যাঁ
চিকেন চাপ কত গ্রাম থাকবে? 120 থেকে 125 গ্রাম, কোনটা 130 গ্রাম, একই আমাদের বিরিয়ানির যা পিস থাকে ঠিক ইয়ের তাই 120 থাকে। আচ্ছা, তো এই দাদা আমাদের ভিডিও দেখে, দেখো তো ভিডিও আমাদের। আচ্ছা, দোকান তোমার নাকি দাদা? আচ্ছা, তুমি দোকানে থাকো তাই তো? আরেকটা জিনিস তোমাকে দেখাচ্ছি। কি দেখাবে দাদা? ঘি না? আচ্ছা, এটা হচ্ছে কি কোম্পানি? কি দাদা কোম্পানি না, এটা কি গাওয়া ঘি কিনা সেটা তুমি বন্ধুর সাথে বলো। তারপর থেকে কি কি আছে? মাটন বিরিয়ানি কত দাম? 130 টাকা। আচ্ছা, আর চিকেন বিরিয়ানি 75 টাকা। এটা পার্সেল লাইন তাই তো? আচ্ছা, পার্সেল লাইনও আছে, এখানে চিকেন চাপও আছে। চিকেন চাপে জল পড়ছে দিদি। ও দিদি, চিকেন চাপে জল পড়ছে, ওটা চাপা দিয়ে দেন। এই যে কলা পাতা দেখো, পুরো ফ্রেশ। বদরপুর, ওখানে কি বিরিয়ানির দোকানের কম পড়ে গেছে? আচ্ছা, মালটা ভালো দেখতে হবে, খেতে কেমন কি? ও এখন রেডি হবে মাল, তোমার বিরিয়ানি শেষ হয়ে গেছে না? এখন রেডি হচ্ছে। এই যে কতক্ষণ লাগবে তাও রেডি হতে? আধা ঘন্টা লেগে যাবে। ভিডিও দেখো নাকি আমাদের? বিশাল, লাইক করো তো, লাইক কমেন্ট করো তো, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে এসে আমার দুটো ভিউয়ার্সদের সাথে দেখা হয়ে গেছে অলরেডি, তো আরো অনেক কারোর সাথে। আর এই একজন আমাদের ভিডিও দেখে। দাদা আমার ভিডিও দেখো তুমি? না। তুমি না? ছবি তোলে নাকি? দেখতে পাচ্ছ, ফাইনালি এক ঘন্টা দাঁড়ানোর পর এবারে আমাদের হাড়ি তুলে দিচ্ছে। এখানে প্রচুর লোক জড়ো হয়ে গেছে, সবাই বিরিয়ানির অপেক্ষার জন্য। ঘি দিচ্ছে, গাওয়া ঘি, উপরে অনেক রকম ব্রেস্তা, গোলাপ ফুলের পাপড়ি, তারপরে হচ্ছে বিরিয়ানি দেখতে পাচ্ছ। আহা, চিকেন আর মাটন কি একসাথে হয় নাকি? এই হচ্ছে যে বিরিয়ানি, আমেরিকান দাদার বিরিয়ানি। মানে কি বলবো, মানে বিরিয়ানি খেতে এসে দাঁড়াতে হয়েছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, কেন বিরিয়ানি শেষ হয়ে গেছিল, আবার নেওয়ার জন্য আবার আধা ঘন্টা দাঁড়াতে হয়েছে। দেখা যাক আসল রহস্য কি আছে যার জন্য এতটা ভিড় দোকানে। চলো এবার খাওয়া যাক। আর আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি, সাথে এক পিস মটন দিয়েছে আর এক পিস চিকেন চাপ দিয়েছে। তো আমার টোটাল দাম কত পড়েছে ওটা আমি লাস্টে জিজ্ঞাসা করে নেবো। এখন আমি ভিড়ের ভিতরে তাড়াতাড়ি করে চলে এসেছি নিয়ে, প্রথমে রাইস দিয়ে চালু করি। তো এই হচ্ছে যে রাইস, একটু দেখা কাছে এনে। প্রচণ্ড গরম, আমার মনে হচ্ছে মশলা হালকা হয়ে গেছে যেহেতু প্রচণ্ড তাড়াহুড়ো করেছে। আর রাইস কিন্তু অয়েলি আছে। এই হচ্ছে যে আলু, আলু হাফ দিয়ে ফেলেছে, আর আলুটা কিন্তু পেঁয়াজ রসে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আলুটা গলেছে, বাপ গরম। তো আলু দিয়ে রাইস দিয়ে একটু খাওয়া যাক, দেখি কেমন লাগে। তো আমি তো আলু নিয়ে নিই, খাওয়া যাক ভাই। একটা আলাদাই স্বাদ বাস্তব। গাবা যে ঘিটা দিয়েছে, ঘির কিন্তু স্মেল পাওয়া যাচ্ছে, হালকা মশলা, খেতে কিন্তু দারুণ লাগছে, একটা আলাদাই স্বাদ আছে। আর স্বাদ হওয়ার কারণ আছে, কেননা অনেক রকম এখানে মেটেরিয়াল ইউজ করা হয়। এবারে আমি চিকেনটা দেখাই। এই হচ্ছে আমাদের চিকেন দেখতে পাচ্ছ দাদা, আমাদের লেগ পিস দিয়ে দিয়েছে। এটা বলতে হয় না, জানি ভিডিও করব, 100 গ্রামের ওপরেই হবে চিকেনটা। একদম হাত দিচ্ছি, খুলে চলে আসছে যেন। চিকেনটা আমি শুধু খাই, একটু দেখি, চিকেনটা জুসি আছে। এবারে আমাদের মটনটা দেখানো যাক। এই হচ্ছে যে মটন, মটনটাও 100 গ্রামের ওপরে হবে, রিয়াজি পিস দিয়েছে আমাদের। ওহ হো হো, রিয়াজিটা দেখো শুধু, একটু মটনটা একটু শুধু খেয়ে দেখি কেমন লাগে। মটনটা কিন্তু দারুণ লাগছে, বেশ জুসি আছে মটনটাও। তো এবার আমাদের চিকেন চাপ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। এই হচ্ছে যে আমাদের চিকেন চাপ দিয়েছে দেখতে পাচ্ছ। চিকেন চাপ দিয়ে একটা বাইট দেওয়া যাক। চিকেন চাপটাও অ্যাভারেজ, তো আমার সব থেকে বেটার লাগলো বিরিয়ানির চিকেনটা, কিন্তু আমার দারুণ লেগেছে, আর তোমার বিরিয়ানির রাইসটা। তো আমার একটা লাস্ট বাইট হবে চিকেন চাপের গ্রেভি আর একটু রাইস দিয়ে। বাইট দাও, দারুণ দারুণ। তো আজকে সব মিলিয়ে এই দামে, এই দামে বলতে 75 টাকা চিকেন বিরিয়ানির দামে আজকে থাকবে 10-8। আচ্ছা ভাই, তোরা একটু খেয়ে দেখ, তোদের কেমন কি লাগে এইবার? রাইসটা একটু শক্ত আছে, রাইসটা একটু হালকা মশলার, ফার্স্ট বাইট দেওয়া যাক।
রাইসটা বহুত টেস্টি আছে 75 টাকা দাম হয়েছে তা কি হয়েছে রাইসটা কিন্তু বিবর্ষ খেতে লাগছে যারা একটু হালকা মশলা পছন্দ করে তাদের জন্য এই রাইসটা পুরো পারফেক্ট চিকেন চাপ দিয়ে খাওয়া যাক না না চিকেন চাপ না সারা একটু বিরিয়ানি চিকেন দিয়ে খাওয়া যাক ভাই চলো 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 চিকেনের ভিতরে কিন্তু মশলাটা অতটা যায়নি কিন্তু চিকেনটা কিন্তু জুসি আসে বেশ এবার একটু মটনটা দেখা যাক আচ্ছা মটনের তো মাংসটা সবই প্রায় খেয়ে নিয়েছে আর এই চর্বি চর্বি ভাব রয়েছে এইটা দিয়ে একটু খাওয়া যাক সব আমি খেয়েছি একা নাকি মটনটা রিয়াজি আছে কিন্তু একদম নরমাল মটনের ভিতরে মশলাটা প্রপার ঢুকেনি এবার চিকেন চাপটা দেখা যাক চিকেন চাপটা কিন্তু জুসি আছে চিকেন চাপটা শুধু খেয়ে দেখি কেমন টেস্ট লাগছে চিকেন চাপটা এভারেজ খুব যে টেস্ট তাও না নরমাল সব মিলে এই দামে আমার থাকবে 10 এর ভিতরে 7.5 তোর কত থাকবে ভাই 10 এর ভিতরে 7 আনলিমিটেড দিচ্ছে দিচ্ছে তো আনলিমিটেড কত থাকবে কত 10 এ 10 এ 7 তোমার 7 8 8 কত হইছে আমাদের 175 টাকা তাই তো ঠিক আছে আমি চলতাম ওকে ওকে বাই ওকে বাই